হাই ফ্রেন্ডস, আমি মিঠুন। আপনারা দেখছেন চ্যানেল টেক মিঠুন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের একটি রিসেন্ট আপডেট নিয়ে এসেছি। ফেসবুক সম্প্রতি তার সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের যে কোনো মিডিয়া ফাইল অর্থাৎ ফটো এবং ভিডিওকে ফেসবুক থেকে গুগল ফটোতে ট্রান্সফার করার অনুমোদন দিয়েছে। তো সেই সংক্রান্ত আজকের আমার এই ভিডিওটা, কীভাবে আপনি আপনার সমস্ত ফটো এবং ভিডিওকে ফেসবুক থেকে গুগল ফটোতে ট্রান্সফার করবেন, সেই ব্যাপারে আমি ছোট্ট টিউটোরিয়ালটি তৈরি করছি। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে। তারপর উপরে এই যে তিনটে দাগ আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে স্ক্রোল ডাউন করে নিচে নেমে সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আপনাকে স্ক্রোল ডাউন করে নিচে আসতে হবে। নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক ইনফরমেশন, এইখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ট্রান্সফার এ কপি অফ ইওর ফটোজ অ্যান্ড ভিডিওস, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, নিচে দেখুন লেখা আছে চুজ ডেস্টিনেশন। এখানে চুজ ডেস্টিনেশনটা চুজ করতে হবে। তো এখানে গুগল ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন নিচে একটা অপশন আসছে ফটোজ, ওইখানে ক্লিক করে দেখুন ফটোজ আর ভিডিওজ আসছে। তো আপনি যেটা গুগল ফটোতে ট্রান্সফার করতে চান তো সেটাই আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। তো আমি সাপোজ আমি ফটোটাকে রেখে দিলাম, ফটোটাকেই আমি চুজ করলাম, দিয়ে নেক্সট আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে ফেসবুক সাইন ইন ইনফরমেশন চাইবে, তো এখানে ইমেলটা দিতে হবে অথবা ফোন নম্বর। আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইমেলের পাসওয়ার্ডটা। তারপর নেক্সট আইকনে ক্লিক করতে হবে। তো এখানে আমার আমার যেটা ইমেল অ্যাকাউন্ট আছে, আমার গুগলে আমি টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করে রেখেছি, যার জন্য আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশানটা আগে ভেরিফাই করে নিতে হবে, তারপরে আমাকে সাইন ইন করতে হবে। তো আপনাদের সবার তো সাধারণত টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করা থাকে না, তো তাদের সরাসরি ওটা সাইন ইন হয়ে যাবে। তো আমার টু স্টেপ ভেরিফিকেশান এনেবল করা আছে বলে আমি এখানে যে কোনো একটা অপশন বাছি, গেটে ভেরিফিকেশান কোড অ্যাট মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশান কোড নিই, সেইভাবে আমি সাইন ইনটা করছি। এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, যদি আপনারা টু স্টেপ ভেরিফিকেশান এনেবল করে থাকেন তবে এটা হবে। তো ভেরিফিকেশান কোডটা চলে এসেছে, আমি এটা কপি করে এটাখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে আমি নেক্সট আইকনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, গ্রান্ট ফেসবুক পারমিশন অ্যাড ইওর গুগল ফটোস লাইব্রেরি। তো এখানে এটাকে সিম্পলি অ্যালাউ করে দিতে হবে। দেখুন অ্যালাউ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর এখানে সিম্পলি আবার এখানে অ্যালাউ করতে হবে। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখুন চুজ ডেস্টিনেশন গুগল ফটোস আছে, তো এখানে কনফার্ম ট্রান্সফার আছে, এই কনফার্ম ট্রান্সফারে ক্লিক করতে হবে। দেখুন এখানে মেসেজটা এসেছে অ্যাক্টিভিটিতে, দেখুন ফটোস ট্রান্সফার টু গুগল ফটোস ইন প্রগ্রেস,
রিকোয়েস্টেড অন 7th June, মানে এখন আজকের ডেটের এই টাইমটা। তো এখানে আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ফটো বা ভিডিওকে আপনি ফেসবুক থেকে গুগল ফটোতে ট্রান্সফার করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখতে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।